নমস্কার আপনারা দেখছেন এসকে লাইভ প্রতিদিন শিরোনাম নিয়ে হাজির আমি আপনাদের সামনে অনুষ্কা গতকাল হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে ভার্চুয়াল বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী তবে সিএএ নিয়ে এদিন কিছুই বলেননি প্রধানমন্ত্রী ফলে সিএএ কবে কার্যকর হবে সেই প্রশ্নের উত্তর আপাতত অধরাই কলম্বোয় পঞ্চম বিমস্টেক সম্মেলনে আজ ভার্চুয়াল ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছিল বিদেশ মন্ত্রক পর্যায়ের বৈঠক বৈঠকে যোগ দিয়ে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বিমস্টেকের সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলি বিশেষত সংযোগ শক্তি এবং সামুদ্রিক সম্পর্ককে আরও জোরদার ও প্রসারিত করার উপর জোর দেন ভাষণ দেন প্রধানমন্ত্রী পাঁচ দিনের দার্জিলিং এ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল দার্জিলিং এর মেলে আনুষ্ঠানিক সভায় যোগদানের পর আজ সকালে প্রাতঃভ্রমণে বেরোন তিনি এরপর দার্জিলিং এর মহাকাল মন্দিরে পুজো দিতে যান মুখ্যমন্ত্রী পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে পথে নামল যুব ও ছাত্র তৃণমূল কংগ্রেস গতকাল খড়িবাড়ি তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধিক্কার মিছিল বের করা হয় বিধানসভায় বিরোধী দলনেতা সহ বিজেপির পাঁচ বিধায়ককে সাসপেন্ড করা এবং সারা রাজ্য জুড়ে হিংসা ও নারীদের উপর অত্যাচারের প্রতিবাদে প্রতিবাদ মিছিল করল বিজেপি গতকাল খড়িবাড়ি বিজেপির দলীয় কার্যালয় থেকে খড়িবাড়ি থানা পর্যন্ত মিছিল করার পর থানার সামনে এসে ধিক্কার জানান বিজেপি নেতা কর্মীরা পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজগঞ্জ কলেজের সামনে বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদ গতকাল গাজল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে রাজগঞ্জ কলেজ গেটের সামনে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয় মন্দিরে পৌঁছালো দেবী চৌধুরানী ভবানী পাঠক বেলাগোবা থেকে আদিবাসী নৃত্য ভাওয়াইয়া গানের মাধ্যমে শোভাযাত্রা করে মন্দিরে নিয়ে যাওয়া হয় আজ আনুষ্ঠানিকভাবে পুজো দিয়ে জনসাধারণের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হবে 2018 সালের 16 ফেব্রুয়ারি রাজগঞ্জ শিকারপুর চা বাগানের ঐতিহ্যবাহী দেবী চৌধুরানী মন্দির আগুনে পুড়ে যায় এখন কাঠের তৈরি প্যাগাডো আকৃতির মন্দিরটি আগের আদলে তৈরি করার দাবি উঠে আসে এবং তারপরেই এ তৈরি হয় এবং আজ তার উদ্বোধন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সামনে বিজেপি বিধায়ক যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে উত্তর দিনাজপুর জেলার রাজগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখালো উত্তর দিনাজপুর বিজেপি জেলা সভাপতি ও বিজেপি কর্মীরা কান্দে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি অল্পের জন্য প্রাণে রক্ষা পেল দুই শিশুকন্যা ঘটনাটি ঘটেছে গভীর রাতে কালচিনি ব্লকের মহুয়া চা বাগানে অগ্নিকাণ্ডে ভস্মীভূত একটি বাড়ি গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালায় ইংরেজবাজার থানার পুলিশ খোয়ার মোড় এলাকা থেকে এক রাউন্ড কার্তুজ ও আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম শিবনাথ বসাক তার বাড়ি বাগবাড়ি এলাকায় অন্যদিকে ইংরেজবাজার থানার দামোদরপুর এলাকা থেকে চারজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ ডাকাতির ছক বানচাল ডাকাতির উদ্দেশ্যে জড় হওয়া ছয় দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ কংগ্রেস কর্মীর উপর পিস্তল নিয়ে হামলা গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি সক্রিয় কংগ্রেস কর্মী কার্তিক রানা অভিযোগের তির শাসক দল তৃণমূলের দিকে পুরাতন মালদা থানা পুলিশের উদ্যোগে পালিত হলো সেফ ড্রাইভ সেভ লাইফ আজ সকালে পুরাতন মালদা থানা সংলগ্ন এলাকায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার এবং অন্যান্য পুলিশ কর্মীর একটি সচেতনতামূলক র্যালি বার করে এই র্যালিতে খুদির স্কুল পড়ুয়ারাও সামিল হয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল জলপাইগুড়ি সদর হাসপাতালে আজ সকালে আচমকায় আগুন লাগার ঘটনা নজরে আসে হাসপাতালের পুরনো ভবনের দোতলায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন জোর কদমে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন সুপার গয়রাম নস্কর বর্ধফুরে প্রকাশ্য দিবালকে ছিনতাইয়ের ঘটনা ঘটল ইংরেজবাজার শহরে পুলিশ অফিসার সেজে ছিনতাইয়ের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এখনকার মতো প্রতিদিন শিরোনাম এ পর্যন্তই দেখতে থাকুন এসকে লাইভ डॉक्टर केन्स सालबारी डॉक्टर केन्स द्वारा धेरै जनाको क्रोनिक किडनी डिजीज को सफल उपचार भइसकेको छ किडनी उपचार को निम्ति दिएको नम्बरमा सम्पर्क गर्नुहोस् मैले इजरायलमा छु जुन चाहिँ मेरो क्रिएटिनिन लेभल थियो त्यो पनि घटेर 139 भयो उले मलाई धेरै नै हेल्प गर्यो अस्ति टेस्ट गर्दा चाहिँ किडनी चाहिँ सबै क्लियर भएको रहेछ खुसी लाग्यो अनि खाएर चाहिँ सबै जाती भयो क्रोनिक चाहिँ छ भने जिन्दगी भरेको सल्भ प्रब्लम सल्भ हुन्छ यहाँको दबाई एकदमै लाग्यो मलाई खुसी छु कुनै साइड इफेक्ट छैन ट्रीटमेन्ट एकदमै राम्रो लाग्यो पक्क गर्नुहोस् डाक्टर केन्स सालबारी कम्प्लेक्स नियर याङ्स कफे सालबारी सुकुना के तपाईँले सिलगढीमा घर लिने सोचिरहनु भएको छ याद राख्नुहोस् घर राम्रो बनेको होस् छिमेकी पनि राम्रो होस् अनि स्थान पनि सही होस् चम्पासरी स्थित मनकामना सेवेन यी सबै कुराहरूलाई ध्यानमा राखेर बनाइएको छ यहाँ 30 देखि 45 लाख भित्रमा 2 BHKदेखि 3.5 BHKसम्म फ्ल्याट पाउन सक्नुहुनेछ ल्यान्डस्केप इम्युनिटिजका साथमा रोपटप इम्युनिटिज र स्काईवकको सुविधा पनि रहनेछ चाँडो गर्नुहोस् 15 अप्रेलदेखि यसको मूल्य वृद्धि हुनेछ मनकामना सेवेन सम्पर्क नम्बर 9593517500 चम्पासरी सिलगढी न्यू एज रियल्टर सिलीगुड़ी में अनुभवी रियल एस्टेट एजेंटों में से एक है हम सिलीगुड़ी और उसके आसपास ऑफिस स्पेस दुकान
शोरूम स्पेस इत्यादि पर सौदा कराते हैं और रेजिडेंशियल प्रॉपर्टी घरों, फ्लैटों, अपार्टमेंट, जमीन, प्लाट और बंगलों खरीदने, बेचने, रेंट, लीज, फाइनेंस या ज्वाइंट वेंचर में लेने या देने में अपनी सेवाएं प्रदान करते हैं। हमें अपनी आवश्यकता के बारे में बताएं। हम आपको आपकी आवश्यकता और बजट के अनुसार प्रॉपर्टी की डील कराएंगे। संपर्क करें रियल एस्टेट एजेंसी न्यू एज रियल्टर, कॉन्टैक्ट 8760-838-4858। Are you dreaming to begin your Italian adventure? Make it a reality and bring home the Italian collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50-70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल 2.5 माइल सेवक रोड सिलीगुड़ी। आपकी जमीन आपका आशियाना, सुरक्षित भविष्य दायित्व हमारा। सिलीगुड़ी में जमीन लेने के लिए सोच रहे हैं तो श्री श्याम फार्म हाउस विला लाया है आपके लिए रेजिडेंशियल प्लॉट, प्रोजेक्ट बाउंड्री वॉल और ड्रेनेज सिस्टम के साथ, जिसका साइज है 3 से 6 कट्ठा तक। सुविधाएं मिलेंगी लैंडस्केप गार्डन, प्ले एरिया इत्यादि। फर्स्ट फेज की बुकिंग हो चुकी है, सेकेंड फेज की बुकिंग है जारी, तो देर किस बात की। अभी संपर्क करें श्री श्याम फार्म हाउस विला नियर ड्रीमलैंड अम्यूजमेंट पार्क, फूलबाड़ी, सिलीगुड़ी। कॉन्टैक्ट 9734040011।